খুলনা যেভাবে শুরুটা করেছিল ফোর ইন আ রো, তারপরে আবার ফাইভ ইন আ রো হার, সো কি মনে হয় মানে ওই জায়গাটাতেই কি আসলে আপনারা পুরো টুর্নামেন্টে স্লিপটা কাটলেন কিনা? জি, ওই জায়গাটাতে আমাদের একটু বড় একটা স্লিপ কাটা হয়েছে, যে আমরা টানা চারটা জিতার পরেও আবার টানা পাঁচটা হারছি, তারপরও সুযোগ ছিল আমাদের হাতে ব্যাক করার, আমরা এরপর একটা ম্যাচ জিতছিও, বাট লাস্ট ম্যাচটা আমরা হেরে আবার আমাদের জন্য একটু খারাপ হয়ে গেছে। এবং আপনি তো মানে খুব ক্লোজলি সব কিছু দেখলেন, দলের সঙ্গে ছিলেন, আপনার কাছে কী মনে হয় মানে হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? আমরা আসলে মোমেন্টামটা হারা যাওয়ার পরে আমরা আসলে আমার থেকে মনে হলো যে আমরা আমাদের 100% দিতে পারিনি, যেটা সবাই স্টার্টিংয়ে শুরু করছিল ওই জিনিসটা আমরা কন্টিনিউ করতে পারিনি। আপনার কি মনে হয় যে মানে মিডল অর্ডারে যারা আসলে খেলেছে সেখানে একটা কনসিস্টেন্সির এক ধরনের একটা অভাব ছিল? জি, এই জিনিসটা আমাদের একটু প্রবলেম হয়েছে, কনসিস্টেন্ট ছিল না আমাদের ব্যাটসম্যানরা মিডল অর্ডারে। স্পেশালি সে সামথিং অ্যাবাউট এভিন লুইস, শুরুর দিকে বরিশালের বিপক্ষে তার 53 রান ছাড়া দেখার মতো তো আসলে ইম্প্যাক্টফুল তেমন কিছু নাই। ও আমার মনে হয় ওর বেস্টটা ট্রাই করছে, বাট ও ভালোভাবে টুর্নামেন্টটা কমপ্লিট করতে পারেনি আর কি আমার থেকে মনে হয়। এবং হেলসকেও আপনারা আনলেন, লুকউড ছিল, সো ওভারঅল টিম তো খারাপ ছিল না নিশ্চয়ই? যে আমাদের টিম অনেক ভালো টিম ছিল আসলে, ইয়ং সাইড ছিল, তো আমরা ওইভাবে আসলে শেষ করতে পারিনি। আপনার পারফরমেন্স নিয়ে আপনি নিজে কতটা তুষ্ট হতে পারলেন? আমি যেটা এক্সপেক্ট করছি আমি আসলে আমার মন মতো পারফরমেন্স আমি স্যাটিসফাইড না। বিপিএলটা তো নিশ্চয়ই আসলে সবাই চেষ্টা করে কাজে লাগানোর, আপনিও চেষ্টা করেছেন, কারণ একটা মঞ্চ তো, যে মঞ্চ থেকে আসলে ন্যাশনাল টিমে পা দেওয়া যায়, তো সেক্ষেত্রে আসলে আপনার প্রিপারেশনটা কী হবে আপনি যদি মানে ভবিষ্যৎ চিন্তা করি? এই সিজনটা তো আসলে আমি যেভাবে এক্সপেক্ট করছিলাম ওইভাবে আমি শেষ করতে পারিনি, তো আমাকে আরও হার্ডওয়ার্ক করতে হবে এইখানে নিজেকে প্রুভ করতে হলে। এভরিথিং ইজ ওভার ফর খুলনা, বাট আজকের ম্যাচটা খেলবেন নিশ্চয়ই নিজেদের প্রাইডের জন্য খেলবেন? জি অবশ্যই, লাস্টটা যদি আমরা ভালোভাবে জিতে একটা ইয়ে করতে জিততে পারি তাহলে একটা ভালো ফিল নিয়ে যেতে পারবো। সো ভেরি মাচ ইমন টু টক টু আস, ইমনের সাথে কথাও ছিল। দিন শেষে তো আসলে ওই একটাই কথা যে সবাই টিম হিসেবে পারফর্ম করতে না পারা, এবং মিডল অর্ডার তাদের যে কলাপস করেছে বিভিন্ন সময় সেটা আসলে আমরা দেখেছি, ওই জায়গা থেকে রেগুলার বেসিস পারফর্ম করা সেটা হয়নি বলেই কিন্তু খুলনা মাঝখানে হোঁচটটা খেয়েছে। মাহমুদুল হাসান জয় বলেন, পারভেজ ইমন বলেন, সেখানে আকবর আলী বলেন, অথবা যারাই সুযোগ পেয়েছেন কিংবা ফরেন রিক্রুট যারাই এসেছিলেন, সবার কাছ থেকে ওই জুৎসই পারফরমেন্সটা আসেনি বলেই খুলনা মাঝখানে টানা পাঁচটা ম্যাচ আসলে তারা হারলো, এবং সেখান থেকে কামব্যাক করে আবারও রেসের টিকে থাকা সেটা আর হয়নি। লেটস সি, শেষ ম্যাচটা তারা তাদের প্রাইডের জন্য খেলবে, এবং এই ম্যাচ থেকে সিলেট অথবা খুলনা কারোই কোনো কিছুই পাওয়ার থাকবে না, যার যার প্রাইডের জন্যেই তারা মাঠে নামবে লড়ার জন্যে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস, ঢাকা। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.